যে সূরার মধ্যে মানুষের ব্যক্তিগত এবং সামাজিক দুইটি দায়িত্বের কথা এই সূরার মধ্যে আলোচিত হয়েছে, যে দুইটা দায়িত্ব পালন করাটা আমাদের জন্য আবশ্যক, এবং পালন না করতে পারলে সেটা আমাদের জন্য কি হবে, খারাপ কিছু হওয়ার আশঙ্কা রয়েছে আর কি। তার মানে আমাদের দায়িত্ব থেকে আমরা নিজেরা কি করলাম, যদি পালন না করি তাহলে আমরা দায়িত্বের অবহেলার কারণে আল্লাহর কাছে কি করতে হবে, জবাবদিহিতা করতে হবে, জবাবদিহি করতে হবে যদি দায়িত্ব যথাযথভাবে পালন না করি। দুইটা ব্যক্তিগত দায়িত্ব, দুইটা সামাজিক দায়িত্ব। ব্যক্তিগত পর্যায়ে দুইটা সংশোধন দরকার, সামাজিক ভাবে দুইটা দুইটা দায়িত্ব পালন করার দরকার। সূরাতুল আসর, এই সূরাটি আমরা একটু মিউট থাকি। এখানে ওয়াল আসর, ওয়াওটা শপথের জন্য ব্যবহার করা হয়েছে। আমরা জানি যে আমরা যখন কোনো জিনিসকে মানুষের কাছে হৃদয় গ্রাহী করে বর্ণনা করতে চাই, বা সেটাকে যখন মানুষকে বিশ্বাসযোগ্য করার মানে চেষ্টা করি, তখন কিন্তু আমরা কসম করে থাকি, শপথ করে থাকি। বিগত মানে আল্লাহ রসুলের পূর্ববর্তী যুগেও মানুষ কি করত, শপথ করত, কসম করত। এবং কসমের কিন্তু কাফফারা আছে, যদি সে কসম কেটে, সে কসম যদি রক্ষা না করা যায়, মানে ইচ্ছাকৃত যদি সেটাকে ভঙ্গ করা হয়, তাহলে তার কাফফারাও আছে। তা আল্লাহ তাআলা এখানে কসম কেটে বলেছেন, শপথ করে বলেছেন যে ওয়াল আসর, ওয়াওটা দুই ধরনের অর্থ দেয়। যদি সুরার শুরুতে আসে তাহলে এই ওয়াওটা শপথ অর্থে ব্যবহার হয়, আর যদি আয়াতের মাঝে থাকে বা তাহলে সেটা হয় কনজাংশন হিসেবে ব্যবহার হয়, অর্থাৎ এবং অর্থে ব্যবহার হয়। এখানে যেহেতু সুরার শুরুতে, শুরুতে তো আর এবং বলা যায় না, বলা যায় শুরুতে এবং বলা যায় না, এই জন্য ওয়াওটা শপথের জন্য ব্যবহার করা হয়েছে এখানে। তো যেহেতু আল্লাহ তাআলা শপথ করেছেন, তার মানে ভয়ঙ্কর কোনো মানে ভয়ঙ্কর কোনো বাণী আমাদের জন্য আছে এখানে, ভয়ঙ্কর কোনো মেসেজ আমাদের কাছে আছে, আমাদের জন্য আসবে। ওয়াল আসর, সেটা হলো সময়ের শপথ, কারণ মানুষ সময়ের সাথে তাল মিলিয়ে চলতে চায়। মানুষ না চলতে চাইলেও তার পারিপার্শ্বিকতা, তার আত্মীয় স্বজন, তার ছেলে মেয়ে, তারা সবাই কি বলে যে ব্যাকডেটেড, কেউ যদি সময়ের সাথে তাল মিলে না চলে তাহলে তার সন্তানরা তার মাকে তার বাবাকে কি বলে, ব্যাকডেটেড, তার আত্মীয় স্বজনরা বলে ব্যাকডেটেড। কিন্তু এই সময়ের সাথে তাল মিলাতে গিয়ে আমরা যদি দিনকে হারিয়ে ফেলি, দিন থেকে দূরে থাকি, তাহলে এটা কিন্তু আমার জন্য, আপনার জন্য ভয়ঙ্কর মেসেজ আসে আমাদের জন্য। তো সেই সময় যত সামনে আগাবে ততই কিন্তু ফিতনা ফাসাদ বেশি পরিমাণে আসবে, ফিতনা তৈরি হবে সমাজে। এখন দেখেন, এক সময় বাংলাদেশের মানুষ নামাজ পড়তো একরকম, বাংলাদেশের মানুষ উঠা বসা চালচলন একরকম ছিল, এখন ইউটিউব খুললেই একজন বলে এরকম, আরেকজন বলে ওই রকম, আরেকজন বলে এমন, আরেকজন বলে এরকম, তারপরে কেউ বলে যে হ্যাঁ এত বাড়াবাড়ি দরকার নেই, এই যে নানান মানুষের নানান মত, এই মতের কারণে অনেকে দিন থেকে দূরে সরে যায়। আল্লাহ তাআলা কসম করে বলছেন, শপথ করে বলছেন যে সময়ের শপথ, সাবধান। এখন সময় সময় আসলে কি বোঝানো হয়েছে এখানে সময় দ্বারা? তাফসিরকারকরা বলেছেন সময় দ্বারা এখানে উদ্দেশ্য হলো তিনটা কাল, তিনটা কাল উদ্দেশ্য। কাল কয়টা? তিনটা, অতীত, বর্তমান, ভবিষ্যৎ। অর্থাৎ আপনি অতীতে যা করে এসেছেন, বর্তমানে কি করছেন, ভবিষ্যতে কি করবেন,
এই তিনটা সময়ের ব্যাপারে আপনাকে আপনাকে কি হতে হবে, সাবধান হতে হবে, যে এই অতীতে যেটা করেছি তার জন্য ক্ষমা চাইতে হবে, বর্তমানে যেটা করছি সেটা থেকে দূরে থাকতে হবে, আর ভবিষ্যতে যেটা করব বলে প্ল্যান করেছি সেটা চিন্তা ভাবনা করেই তারপরে আগাতে হবে। কেউ কেউ বলেছেন এই তিন সময়কে বোঝানো হয়েছে, তিনটা কালকে, তিনটা সময়কে, আর কেউ কেউ বলেছেন এই আসর দ্বারা আসরের সময়কে বোঝানো হয়েছে, আসরের সময়কে বোঝানো হয়েছে। তার কারণ হলো আল্লাহ রসুলের সময়ে আপনারা জানেন যে দারুন নদোয়া, দারুন নদোয়ার বৈঠক হতো, সেই সময়টা ছিল আসরের সময়, এবং দারুন নদোয়াতে আল্লাহ রসুলের বিরুদ্ধে তারা কি করত, ষড়যন্ত্র লিপ্ত হতো, ষড়যন্ত্রে তারা লিপ্ত হতো। এই জন্য এই সময়টা যে ভয়ঙ্কর সময়, এই জন্য আল্লাহ তাআলা এখানে সেই সময়ের শপথ করেছে। তো সময় যেটাই হোক শপথ করেছেন এই জন্য যে আমাদের কিছু দায়িত্ব আছে এই সময়ের মধ্যে, অতীত বর্তমান ভবিষ্যৎ, এই তিন সময়ের মধ্যে আমাদের আপনার কিছু কি রয়েছে, দায়িত্ব রয়েছে। আল্লাহ তাআলা কি বলছেন, ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয়ই মানুষেরা, ইন্না মানে কি নিশ্চয়ই, আল ইনসানা মানুষেরা, লাফি এখানে দেখেন ইন্না মানে কি, এখানে কিন্তু ইমফ্যাসিস দেয়া হচ্ছে, ইন্না দ্বারাও ইমফ্যাসিস দেয়া হচ্ছে, এখানে এটা ইমফ্যাসিস দিচ্ছে নিশ্চয়ই, আল ইনসান মানুষেরা, আল ইনসান মানুষেরা, লাফি, লা মানে কি অবশ্যই, লা অর্থ কি, এই লামটা লি তাকিদ, লামটা কিসের জন্য, তাকিদের জন্য, গুরুত্ব দেওয়ার জন্য, তার মানে ডাবল ইমফ্যাসিস, কয়টা ইমফ্যাসিস দিল, ডাবল ইমফ্যাসিস, যে সকল মানুষ অবশ্যই অবশ্যই, ফি খুসরিন মানে কি ক্ষতির মধ্যে রয়েছে, সকল মানুষ অবশ্যই অবশ্যই কিসের মধ্যে রয়েছে, ক্ষতির মধ্যে রয়েছে। এখন একটা জিনিস খেয়াল করেন, মানুষ ব্যবসা করে, ব্যবসায় যখন 10 টাকা দিয়ে কোনো পণ্য কিনে 5 টাকায় বিক্রি করে তখন তার কি হয় বলেন তো, কি হয়, ক্ষতি হয়, ওটা ক্ষতি না, ওটা নুকসান, লোকসান, হ্যাঁ নুকসান, আসলে আরবি শব্দ কিন্তু এটা, এটা কিন্তু নুকসান, বুঝতে পেরেছেন, নাকাসা মানে কিছু মাইনাস হয়ে যায়, যেটা পাওয়ার কথা তা থেকে কিছু কি হয়, মাইনাস হয়ে যায়। আর খুসুর যেটা সেইটা হলো আপনার একবারে কোনো কিছু থাকে না, 10 টাকা দিয়ে কিনে 0 পয়সা নিয়ে বাড়ি যাওয়া, বুঝতে পেরেছেন, একটা লোক 10 টাকা দিয়ে সিমেন্ট করলো, সিমেন্ট, ওই সিমেন্ট যদি সাগরে ডুবে, পুকুরে বা নদীতে ডুবে যায়, ওই সিমেন্টকে আপনি ব্যবহার করতে পারবেন, তাহলে কয় টাকা লাভ হলো আপনার, ক্ষতি কয় টাকা হলো, ক্ষতি নাই, লাভ নাই, ক্ষতি নাই, ক্ষতি আছে, হয়ে গেল একেবারে শূন্য হয়ে গেল, এই কুসুর দ্বারা সেই শূন্য উদ্দেশ্য। আর যেটা নুকসান, হ্যাঁ আর যেটা নুকসান, যেটা এইটা দ্বারা কিছু লাভ করতে পারবে না, লাভ মানে কি, যা দিয়ে কিনেছেন তার কিছু বাড়ি নিয়ে যেতে পারবেন, লস হবে কিন্তু কিছু বাড়ি নিয়ে যেতে পারবেন, আর এই খুসুর মানে কিছু নিয়ে যেতে পারবেন না। কারণ একজন তাফসিরকারক, উনি এই খুসুরের অর্থ বুঝতেছিলেন না, বুঝতে পেরেছেন, খুসুরের অর্থ বুঝতেছিলেন না যে খুসুর কি জিনিস। তখন উনি বাজারে গেলেন বাজার করার জন্য, বাজারে গেলেন তরি তরকারি কেনার জন্য, যাওয়ার পরে উনি শুনতে পাচ্ছেন বাজারের একজন লোক মানে চেঁচিয়ে চেঁচিয়ে বলছে, তোমরা কে আসো, আমার আমাকে আমার বরফ গলে যাচ্ছে, বরে বরফ নিঃশেষ হয়ে যাচ্ছে, আমি ক্ষতির মধ্যে পড়ে যাচ্ছি, মানে এরকম বিষয়টা, ঠিক এরকম হুবহু এরকম না কথাটা, তার মানে বলছে যে আমার যে বরফ সে বরফ গুলে নিঃশেষ হয়ে যাচ্ছে। বলেন বরফ যদি গলে যায়, কেউ যদি বরফ বিক্রি করতে আসে আর বরফ যদি সব সম্পূর্ণটা গলে যায়, তাহলে সে বাড়িতে কি নিয়ে যাবে বলেন, কিছু নিতে পারবে না। তখন উনি তাফসিরকার, উনি চিন্তা করলেন এইটাই হচ্ছে খুসুর,
যে একবারে খালি হাতে ফিরে যাওয়া, দুনিয়ায় আপনি আসবেন কিন্তু ফিরে যাবেন কিভাবে? খালি হাতে, খালি হাতে ফিরে যাবেন। এই জন্য আল্লাহ তাআলা আমাকে সাবধান করছে আমাদেরকে যে সবাই ক্ষতির মধ্যে আছে, তার মানে সবাই কি করবে, খালি হাতে যেতে হবে সবাইকে। যেমন এই ইন্নার অর্থ কি, ইন্নাটা কিন্তু ইন্নাল্লাহা মাআস সাবিরিন, নিশ্চয় আল্লাহ তাআলা কাদের সঙ্গে আছেন, ধৈর্যশীলদের সাথে, ধৈর্যশীলদের সঙ্গে আছেন। এই ইন্নার কিন্তু একটা আমল আছে, ইন্নার আমল হচ্ছে ইন্না, তার পরে যে ইসেমটা আসে সেই ইসেমের শেষে জবর দেয়। এখানে কিন্তু দেখেন ইন্নাল ইনসানা, ইন্নাল্লাহা, আর তার পরের অংশকে পেশ দেয়, এটা দেখা যাচ্ছে না, এই জন্য এটা পেশই দিয়েছে আর কি। তা এর তার মানে বোঝা যাচ্ছে যে সকল মানুষ ক্ষতির মধ্যে আছে। এখন যদি সবাই ক্ষতির মধ্যে থাকে তাহলে লাভের মধ্যে কে আছে বলেন তো? আমল ঠিক আছে, লাভের মধ্যে আছে তারা, ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, যারা ঈমান এনেছে। এখন ঈমান আনা মানে কি, ঈমান আনা মানে কি এইটুক যে আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত, এটা কি এইটুক পড়লেই ঈমান হয়ে গেল? ইমানের সংজ্ঞায় বলা হয়েছে যে ইমান হচ্ছে তাসদিক বিল জিনান, ইকরার বিল লিসান, আমাল বিল আরকান। ইমান হচ্ছে মুখে স্বীকার করা, ওই বিষয়গুলোকে মুখে স্বীকার করা, অন্তরে বিশ্বাস করা আর কাজে পরিণত করা। আপনি বিশ্বাস করেন আল্লাহ আছে কিন্তু আল্লাহর হুকুম পালন করেন না, এই বিশ্বাসের কোনো দাম আছে? আপনি জানেন যে আল কোরআন আল্লাহর কিতাব, আপনি কোরআন কখনো খুলে দেখেনও না, কোরআন পড়েনও না, কোরআনের মর্মার্থ বোঝার চেষ্টাও করেন না, তাহলে এটা কি মুখে স্বীকার করার কোনো দাম আছে? দাম নেই। তার মানে ইমান যে বিষয়গুলোর উপর আপনি বিশ্বাস স্থাপনের কথা বলেছেন, এ বিষয়ের ব্যাপারে আপনাকে ধারণা রাখতে হবে এবং সেই বিষয়ের উপর নিজে আমল করতে হবে। আল্লাহ যেটা বলেছেন সেটা করতে বলেছেন সেটা করতে হবে, যেটা নিষেধ করেছেন সে তা থেকে বিরত থাকতে হবে, তাহলে সে ইমানদার হবে। শুধু মুখে ইমান আনার দ্বারায় মানুষ কিন্তু জান্নাতে যেতে পারবে না, তাকে অনেক কষ্ট ভোগ করতে হবে। আর যদি কেউ ইমান মুখে আনে কাজে পরিণত করে সেই প্রকৃত মুমিন, সেই হলো প্রকৃত মুমিন। আর কি করে, ওয়ামিলুস সলিহাত, এবং সে কাজ করে কেমন কাজ, নেক কাজ, নেক আমল করে। তাহলে প্রথম দায়িত্ব কি, এই দুটো কি ব্যক্তিগত না সামাজিক দায়িত্ব বলেন? এই দুইটা কিন্তু ব্যক্তিগত দায়িত্ব, এই দুইটা আপনি পালন না করলে আল্লাহর কাছে কি হবে, দায়ী হবে। জি, আল্লাহর কাছে কিন্তু দায়ী হয়ে যাবেন আপনি আমি। এই দুইটা যদি ঈমান না আনেন তাহলে আপনি ক্ষতির মধ্যে চলে যাবেন, আর সৎকর্ম যদি না করেন তাহলেও কি হবেন, ক্ষতির মধ্যে পড়ে যাবেন। তার মানে সৎকর্মের পূর্ব শর্ত হলো কি করা, ঈমান আনা, মুখে স্বীকার করা, কাজে পরিণত করা। হ্যাঁ হ্যাঁ, মুখে স্বীকার করা, এটাই হলো ইমান। তার মানে এই দুইটা দায়িত্ব আমরা ইমান এনেছি কিন্তু এইটার ব্যাপারে কিন্তু আমরা কি না, অন্তরে বিশ্বাস করি, এটা অন্তরে বিশ্বাস করি কিন্তু কাজ করি না। আমাদের ওই যে অনেকে বলে না, ইমান যখন এনেছি আল্লাহকে যখন বিশ্বাস করি জান্নাতে তো একদিন যাবই। আচ্ছা, এটা যদি আপনি মনে করেন তাহলে আপনি বাড়ি বসে থাকেন না, কেউ কি না খেয়ে থাকে বলেন? না, কেউ না খেয়ে থাকবে না, কোনো ব্যবস্থা তার হবেই। তাহলে আপনি কেন এত পরিশ্রম করছেন, কেন চাকরি বাকরি করছেন, কেন ব্যবসা করছেন, কেন ব্যবসার জন্য, ভালো ব্যবসা করার জন্য আরো ব্যাংক থেকে লোন নিচ্ছেন, এর কাছ থেকে ওর কাছ থেকে টাকা ধার করছেন, কেন? ভালো থাকার জন্য। যদি জান্নাতে যাওয়া যায় তাহলে তো আপনি বসে থাকলেও তো খাবারের ব্যবস্থা হয়ে যায়, আপনার তো টেনশনের দরকার নেই এত কিছু, এত দৌড়ঝাঁপ করার দরকার আছে, এনার্জি লসের?
এটা আসলে মূল কথা না, মূল কথা হচ্ছে ইমানের সাথে আমলের একটা সম্পর্ক আছে। শুধু ইমান দিয়েও বাঁচা যাবে না, আর শুধু আমল দিয়েও নাজাত পাওয়া যাবে না, কারণ ইমান না আনলে আমল করে কোনো লাভ নাই। আর ইমান আনলেন কিন্তু আমল করলেন না, তাহলেও কিন্তু আপনি কি হবেন, আটকে যাবেন। তাহলে প্রথম দুইটা, এই দুইটা হক যদি আপনি পালন করেন, তাহলে আপনি ক্ষতি থেকে কি পাবেন, নিস্তার পাবেন। ইল্লাল্লাযিনা মানে কি, ব্যতীত, এক্সেপ্ট, যারা হু বিলিভস আর হু বিলিভ অ্যান্ড হু ওয়ার্কস, হু ওয়ার্ক, ঠিক না, যে কাজ করে, কি কাজ করে, গুড ডিড, যেটা মানে ভালো কাজ করে, নেক আমল করে, তারাই কিন্তু পরিত্রাণ পাবে। এই দুইটা হচ্ছে ব্যক্তিগত, আর দুইটা হলো কি জানেন, সামাজিক দায়িত্ব আছে আমার আপনার। এখন দেখেন এখানে কিছু শাব্দিক বিশ্লেষণ আছে, আমরা যেহেতু এখনো ক্রিয়া পড়েছি, দেখেন ওয়া আমিলু, আমি যদি বলি এখানে আমিলু, তাহলে কোন, এটা কি বলেন তো, বহুবচন না একবচন, কে বলতে পারবে? বহুবচন, কারণ শেষে কিন্তু যেমন আপনারা পড়েছেন না, ফালা ফালা ফালু, ফালা ফালা ফালু পড়েছেন, জি ফালু সকল, হ্যাঁ হ্যাঁ, তাহলে আমানা আমানা আমানু, এটাও কিন্তু বহুবচন, এটাই কিন্তু ভার্ব, দুইটাই ভার্ব, দুইটাই কিন্তু থার্ড পারসন। এখানে আল্লাযিনা মানে কি, যারা, আমানু ইমান এনেছে, যারা কি থার্ড পারসন না সেকেন্ড পারসন হয়, আপনার পরিবারের অন্যান্যরা কি করে না, নামাজ পড়ে না, রোজা রাখে না, তাহলে আপনি কি একা বাঁচতে পারবেন? এই যে মনে করেন ফাতেমা আপা ক্লাস জান্নাতে যাচ্ছে, আল্লাহ কবুল করে নি, তার ছেলে কিন্তু পিছন থেকে টান দেবে, মা তুমি কোথায় যাচ্ছ, আমি কিন্তু বরিশালে ছিলাম, ঢাকায় আসলাম, কিন্তু তুমি আমার কখনো দাওয়াত দাওনি যে তুই কোরআন ক্লাস কর, জি কি দিছেন ওস্তাদ, দাওয়াত দেওয়ার পরে যদি না শুনে, ওস্তাদ শুনে আপনি তো শুনেন না, আপনি এই পাস দিয়ে যান, বোন আছে একটা তাকে, আপনি যে এতগুলো বোন আছে কারো খোঁজ করেন না, যারা নেক আমল করে, ইমান আনে এবং নেক আমল করে, এই দুইটা হচ্ছে তার ব্যক্তিগত দায়িত্ব। ইমান আমানু শব্দটা কোথেকে আসছে, ইমান থেকে। ওয়ামিলু আমরা বলি না যে তার আমল ভালো না, সে আমল থেকে আমিলু, ওয়ামিলু, বুঝতে পেরেছেন, আমল থেকে ওয়ামিলু, আসলিহাত মানে নেক, নেক কর্ম, সব কাজ, সলিহাত মানে কি, তাহলে দেখেন আমল মানে আপনি যদি বাড়িতে যদি থালা বাসন মাজেন, সেটাও কিন্তু আমল, আপনি যদি বাড়িতে ঘর পরিষ্কার করেন, সেটাও আমল, আপনি বিছানাটা যদি উল্টাই দেন, সেটাও আমল, কিন্তু নেক আমল আর বদ আমল, নেক আমল কোনটা, যে কাজ করবেন সব কাজের মধ্যে কাকে সন্তুষ্ট রাখার চেষ্টা করবেন, আল্লাহকে। আপনি যদি বিছানা পরিষ্কার করলেন কি জন্য, যে আল্লাহ রসুল শোয়ার আগে কি করতেন, বিছানা পরিষ্কার করে শুতেন, তারপরে পরিষ্কার পরিচ্ছন্নতা ইমানের অঙ্গ, মনে করে আপনি বিছানাটা পরিষ্কার করলেন, এটাও একটা নেক আমল, আপনি টয়লেটে যাওয়ার সময় বিসমিল্লাহ বলে ঢুকলেন, এটাও একটা নেক আমল হয়ে গেল, আপনি বের হলেন আলহামদুলিল্লাহ বললেন, এটাও একটা নেক আমল, বিসমিল্লাহ বলে খেতে গেলেন, এটা নেক আমল, খাওয়া শেষে আলহামদুলিল্লাহ বললেন, এটা নেক আমল, পোশাক পরার সময় বিসমিল্লাহ বললেন, এটা নেক আমল, ঠিক না,
যাওয়ার সময় কিছু পরামর্শ দিয়ে গেলেন, নসিহাত দিয়ে গেলেন সন্তানদেরকে, তোমরা নামাজ পড়ো আমি অফিসে গেলাম, এটাও নেক আমল। একটা মুমিনের কখনো নেক আমল, এই জন্য তো মানুষ কখনো হিসাব দিয়ে জান্নাতে যেতে পারবে না, কারণ আমরা তো আসলে আমাদের তো মানে নামাজের সময় ছাড়া আমরা আল্লাহর কথা মনেই করি না, আবার নামাজে দাঁড়িয়ে কি করি, যত তাড়াতাড়ি শেষ হয় যত তাড়াতাড়ি সম্ভব শেষ করি এবং সারা দিনের কাজকর্ম হিসাব নিই নামাজের মধ্যে, ঠিক না? রাতের সারা দিনের কাজকর্মের হিসাব করি নামাজের মধ্যে। এটা হচ্ছে ওয়ামিলুস সালিহাত, সবগুলো সালিহুন, এটা এক বচন, বহু বচন কি সালিহুনা, আর আরেকটা বহু বচন কি সালিহিনা, আর সালিহুনের মুয়ান্নাস কি হবে সালিহাতুন, আর সালিহাতুনের বহু বচন কি সালিহাতুন, সালিহুন সিঙ্গুলার প্লুরাল সালিহুনা সালিহিনা, আর সালিহুনের ফেমিনিন সালিহাতুন, আর সালিহাতুনের প্লুরাল কি হবে সালিহাতুন। এরপরে দেখেন ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস, এই দুটো ব্যক্তিগত, এবার সামাজিক দায়িত্ব আপনার আমার, ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সবর, অর্থাৎ আপনি যে ভালো কাজগুলো করেন এটা আপনি একা একা করে জান্নাতে যেতে পারবেন না, এই জন্য কি করতে হবে অন্যদেরকে উপদেশ দিতে হবে, তাওয়াসাউ মানে কি উপদেশ দেয়া, ওসিয়ত করা, আপনার ছেলেকে আপনার মেয়েকে আপনার হাজবেন্ডকে যদি সে যদি ঠিকভাবে না চলে, আপনার ভাই বোনকে আপনার যাদের সাথে আপনার যোগাযোগ হয় সবাইকে আপনার কি করতে হবে, সবাইকে পৌঁছে দিতে হবে, উপদেশ দিতে হবে সবাইকে ভালো কাজের সত্যের ব্যাপারে তাদেরকে উপদেশ দিতে হবে, ওয়া তাওয়াসাউ বিস সাবর, আর একটা হচ্ছে কি ধৈর্যের ব্যাপারে উপদেশ দিতে হবে, অর্থাৎ আপনি এই কাজ করতে গিয়ে কাউকে দিনের কথা বলতে গেলে, নামাজের কথা বলতে গেলে, রোজার কথা বলতে গেলে, হজের কথা বলতে গেলে, জাকাতের কথা বলতে গেলে, তখন কি হবে আপনার কিছু মানুষ আপনাকে আপনাকে দেখতে পারবে না, বুঝতে পেরেছেন? দেখবেন বাড়ির যে মহিলাটা বেশি তার ছেলে মেয়েকে নামাজের কথা বলে, তার মা ছেলে মেয়েরা তাকে খুব বেশি পছন্দ করতে চায় না, কিন্তু ছেলের পছন্দটা বেশি জরুরি নাকি আল্লাহর পছন্দটা জরুরি বলেন তো? আল্লাহর পছন্দ বেশি জরুরি, হ্যাঁ এটা মনে রাখতে হবে, কারণ আল্লাহর পছন্দ, হ্যাঁ সব থেকে বেশি ভালোবাসেন আপনাকে কে বলেন, আল্লাহ, আল্লাহ, তারপরে কে রসুল, আল্লাহ রসুল, তারপরে আপনার বাবা মা, আর সন্তানের তো কোনো ক্যাটাগরি পড়ে না অনেক অনেক সন্তানের ক্ষেত্রে, ঠিক না? অনেক সন্তানরা কি করে তাদের কোনো ক্যাটাগরিতে রাখা যায় না, এরকম বাবা মার ব্যাপারে দায়িত্বের ব্যাপার, এই জন্য সামাজিক দায়িত্ব হলো অন্যকেও এই সমস্ত ভালো কাজের ব্যাপারে উপদেশ দিতে হবে, আর নিজেরাও ধৈর্য ধরতে হবে, অপরকেও ধৈর্য ধরার ব্যাপারে উপদেশ দিতে হবে। আমরা কথা এখানে এটা শেষ করলাম, আমরা এখন গ্রামারের দিকে যাব ইনশাল্লাহ। গ্রামারে আমরা কি পড়েছিলাম, গ্রামারে পড়েছিলাম খরাজা দখলা জালাসা জাহাবা দিয়ে মাজি পড়েছিলাম। আচ্ছা আমরা মুদারে শুরু করতে পারি না, তাই তো? আচ্ছা দেখে তো মাজিটা একটু কয়েকজন কাছে শুনবো তাহলে বুঝতে পারবো যে আপনাদের, একটু প্র্যাকটিস করেছিলাম গত সপ্তাহে, আপনি ছিলেন না জিজ্ঞেস করতে, ওই রাতের ক্লাসে না? জি রাতের ক্লাসে। আচ্ছা আচ্ছা দেখি কারা কারা বলতে চান ক্রিয়া, দেখি হাত উঠান দেখি তাহলে বুঝতে পারবো যে কতজন শিখেছে। তাহমিনা জাহান, তারপর সালমা রাজিয়াবা, তারপর ইতিয়াবা, নতুনরা পুরাতনদের হাত উঠানো লাগবে না, সাবরিন সুলতানা, হ্যাঁ তারপর আচ্ছা দেখি এক এক করে শুনবো, নাজমাতুল লাইলা বলেন, আপনি বলবেন জালাসা মানে সে বসেছিল, আর সবগুলো বলেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জালাসা জালাসা জালাসু জালাসাত জালাসাতা জালাসা
সম্ভবত যশোর থেকে নাকি? আসসালামু আলাইকুম। জি উস্তাদ, যশোর থেকে। বাগারপাড়া? জি জি। আচ্ছা, বাগারপাড়া কোন জায়গায়? বাগারপাড়া আগড়া গ্রাম, নারিকেল বাড়িয়ার পাশে। চেনেন উস্তাদ? আমি বাগারপাড়া গেছি, আমি সব জায়গা চিনি না যদিও। আচ্ছা, আপনি বলবেন হলো সবার ধৈর্য ধারণ করা, সে ধৈর্য ধরেছিল। জি, সবার, সবার, সবারু, সবারত, সবারতা, সবার না, সবারতা, সবার তুমা, সবার তুম, সবার কি, সবার তুমা, সবার তুম না, সবার তু, সবার না। মাশাআল্লাহ। আচ্ছা, নাহার আপা বলেন। নাহার আপা একটু ইজি করতে হবে, বাধা বাধা হলে তো পরে ভুলে যাবেন, প্র্যাকটিস বেশি বাড়াতে হবে। আচ্ছা, এটা মারুফা মিয়াজ মিরপুর। অবশ্যই অবশ্যই দোয়া করি, আল্লাহ সহি সালামতে পৌঁছে দিন এবং তার উপরে কল্যাণ দান করুন, রহমত নাজিল করুন। আচ্ছা, কাকে জন্য ডাকলাম? মারুফা আপা বলেন তো মিরপুর। জি উস্তাদ জি, কোনটা দিয়ে বলবো? আপনি বলবেন হচ্ছে সামিয়া। উস্তাদ জি অনেকটা বলেন উস্তাদ জি। কেন, এটা কিন্তু সহজ, আমি আপনাকে শিখাচ্ছি। বলেন সামিয়া বা জলামা একই নিয়ম, শুধুমাত্র আইন কালার সেকেন্ড লেটারে জে, পার্থক্য নেই কোনো। সামিয়া, সামিয়া, সামিউ, সামিআত, সামিআতা, সামিআনা, এবার দেখেন পারেন কিনা। জি উস্তাদ জি, সামিয়া, সামিয়া, সামিউ, সামিয়াত, সামিয়াতা, সামিতনা, সামিতা, সামিতা, সামিতুমা, সামিতুম, সামি, সামিতি, সামিতুমা, সামিতুননা, সামিতু, সামিনা। এই তো হয়ে গেল, আপনি বললেন পারবো না, কিন্তু আমি তো জানি আপনি পারবেন। এরপরে বলবেন আমাদের তো একটা আইডিয়া আছে কে কোনটা পারবে। আচ্ছা, এরপরে বলবেন সাবরিন আপা বলেন। সাবরিন সুলতানা, কোনটা দিয়ে বলবো? আপনি বলবেন নাসরা। নাসর, নাসর, নাসরু, নাসরত, নাসরতা, নাসরনা, নাসরতা, নাসরতুমা, নাসরতুম, নাসরতি, নাসরতুমা, নাসরতুম, তুননা, নাসরতু, নাসরনা, নাসরনা, মাদাসাইকেল, নাসরনা। ডক্টর সাবরিন আক্তার সোমা আপা বলেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনি বলবেন হলো কতালা, কতালা কে হত্যা করেছিল? কতালা, 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 কতালু, কতালাত, কতালাতা, কতালনা, কতাল, কতালতা, কতালতুমা, কতালতুম, কতালতি, কতালতুমা, কতালতুননা, কতালতু, কতালনা। মাশাআল্লাহ।
আচ্ছা আর দেখি কারণ আপু বলেন তো আসসালামু আলাইকুম ওস্তাদজি সালাম আপনি বলবেন দরাবা সে আঘাত করেছিল প্রহার করেছিল পারবো নাকি আল্লাহ জানে পারবেন ইনশাআল্লাহ বলেন দরাবা দরাবা দরাবু দরাবাত দরাবাতা দরা দরা দরাল এটা কি হবে দরাবাতা এরপরে বলবেন জাকিয়া ফেরদৌসী বলেন জি আসসালামু আলাইকুম জি আছে মনে হয় বাসায় জি জি একটা বন্ধ আচ্ছা আমি চলে যাচ্ছি ফাতাহা ফাতাহা ফাতাহু ফাতাহতা ফাতাহাত তাহমিনা জানাবো বলেন আলিমা বলেন কথা শুনতে পাচ্ছি না জানি না আমি শুনতে পাচ্ছি না অন্যরা শুনতে পাচ্ছেন না উস্তাদ জি আচ্ছা সালমা রাজি আপা বলেন আলিমা 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 আলিমু আলিমাত আলিমাতা আলিমনা আলিমতা আলিম তুমা আলিম তুম আলিমতি আলিম তুমা আলিম তুন্না আচ্ছা তাহলে আমরা এখন চলে যাবো মুদারিতে এই যে আপনারা যেগুলো পড়লেন এগুলোকে কি বলে বলেন তো অতীতকালীন ক্রিয়া এগুলোকে বলে অতীতকালীন ক্রিয়া যেমন আপনারা টেন্স করেছেন না টেন্স টেন্স পাস্ট টেন্স প্রেজেন্ট টেন্স ফিউচার টেন্স পড়েছেন না আপনারা তো এই ক্রিয়াগুলো কিন্তু পাস্ট টেন্সের অর্থ দেয় অতীতকালের অর্থ দেয় যেগুলো আপনারা পড়লেন আজকে আমরা পড়ব এই টেন্সটা দিবে বর্তমান এবং ভবিষ্যৎকালের অর্থ দিবে খেয়াল করি আমরা এইগুলোকে আরবিতে কি বলা হয় মুদারি কি বলা হয় আগের গুলোকে কি বলা হয় জানেন মাদি আগের গুলোকে বলে মাদি আর এখন যেটা পড়বো তাকে কি বলবে মুদারিউল মুদারি এগুলোকে বলে মুদারি তাহলে একটা হচ্ছে মাদি আর একটা হলো মুদারি মাদি হচ্ছে অতীত আর মুদারি হলো অনাতীত অনাতীত বলে অনাতীত কেন বলা জানেন কারণ এখানে তো বর্তমান ভবিষ্যৎ দুইটাই অর্থ দেয় এই জন্য বর্তমান এবং ভবিষ্যৎ উভয়ের অর্থ দেওয়ার কারণে এটাকে কি বলে অনাতীত আমার কথা কি সবাই বুঝেছেন
কথা শুনতে পাচ্ছি না বুঝেছেন সবাই পাচ্ছি উস্তাজি আচ্ছা দেখেন এই মুদারের আলামত কয়টি জানেন মুদারের আলামত কিভাবে বুঝবেন যেটা মুদারে ক্রিয়া মুদারের আলামত কিন্তু চারটি কয়টি চারটি চারটি যেমন আপনি প্রেজেন্ট টেন্স কিভাবে বোঝেন সাবজেক্টের পরে অ্যাম অথবা ইজ অথবা আর তারপরে কখনো কখনো কি আইএনজি অথবা হ্যাভ হ্যাজ এইগুলো দেখে তো বোঝেন নাকি ভার্ব দেখে বোঝেন বলেন তো প্রেজেন্ট টেন্স কি আমি যার হ্যাভ হ্যাজ দেখে বুঝেন নাকি ভার্বের দিকে তাকিয়ে বোঝেন প্রেজেন্ট অক্সিলারি ভার্ব দেখেই তো বুঝছেন ভার্বের দিকে তাকিয়ে তো অক্সিলারি ভার্ব দেখেই কিন্তু বুঝছেন যে এটা কোন টেন্স তা আরবিতে যেমন ফিউচার টেন্স আপনি কি দেখে বুঝেন শ্যাল উইল হ্যাভ ঠিক আরবিতেও কিন্তু এরকম মুদারে চেনার উপায় আছে কিন্তু মাদি চেনার উপায় যদি জিজ্ঞেস করি কাউকে তাহলে কি উত্তর দিতে পারবেন সবাই একটু মনোযোগী হয় খুবই গুরুত্বপূর্ণ কিছু কথা হচ্ছে মাদি কিভাবে চিনবো কেউ বলতে পারবেন বিশেষ করে সেকেন্ড পার্সন থার্ড পার্সনটা চেনা কঠিন আছে সেকেন্ড পার্সন কে বলতে পারবে উস্তাদজি তা দেখে চিনবো হ্যাঁ তা দেখে তা তোমা তু তি তোমা তি না তোমার ফার্স্ট পার্সনে কি দেখবেন তু না বুঝতে পেরেছেন এবার জি জি আবার থার্ড পার্সনে চিনবেন কিভাবে যেখানে আপনার দ্বিবচনে আলিফ থাকবে বহুবচনে ওয়াও থাকবে বহুবচনে হয়ের পরে আলিফ থাকবে তারা জন্য কথা বলছি ঠিক একই ভাবে আপনি মুদারে চিনবেন চারটা জিনিস দেখে ইয়া তা এটা কিন্তু তা আলিফ বা হামজা আরেকটা হলো কি নুন এই চারটা দেখে আপনাকে বুঝতে হবে যেটা মুদারে এই চারটা কোথায় থাকবে ভার্বের শুরুতে থাকবে কোথায় থাকবে ভার্বের শুরুতে থাকবে যেমন আপনি কিন্তু মুখস্থ করেছেন ফাআলা এখন এর পূর্বে যখন ইয়া দিবেন তখন এটা হবে থার্ড পার্সন এর পূর্বে যখন তা দিবেন তখন সেটা হবে সেকেন্ড পার্সন সেকেন্ড পার্সন এর পূর্বে যখন আ দিবেন তখন হবে সেটা ফার্স্ট পার্সন এর পূর্বে যখন না দিবেন তখন সেটা হবে ফার্স্ট পার্সন প্লুরাল এটা হলো সিঙ্গুলার এটা হলো প্লুরাল তার মানে আপনি ফালার পূর্বে ইয়া দিলে থার্ড পার্সন ফালার পূর্বে তা দিলে সেকেন্ড পার্সন ফালার পূর্বে আ দিলে ফার্স্ট পার্সন সিঙ্গুলার ফালার পূর্বে না দিলে ফার্স্ট পার্সন প্লুরাল প্লুরাল এখন আমরা দেখব কিভাবে মুদারে গঠন করতে হয় যেমন আমরা ছোটবেলায় যখন ইংরেজি শিখেছি আমি তো অত শিখতে পারিনি মাদ্রাসায় পড়েছি তা স্কুলে পড়লে তো আরো শিখতে পারতাম আমরা ছোটবেলায় শিখেছি কি সাবজেক্ট প্লাস অক্সিলারি ভার্ব হ্যাঁ প্লাস ভার্ব প্লাস আইএনজি প্লাস অবজেক্ট তাই না বলেন এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স সাবজেক্ট প্লাস অক্সিলারি ভার্ব প্লাস ভার্ব প্লাস আইএনজি প্লাস অবজেক্ট ঠিক এইভাবে আমরা মাদিকে আমরা এইভাবে বলবো যেমন মাদি থেকে মুদারে কিভাবে হয় যেমন আমি কয়েকটা ক্রিয়া দিয়ে আপনাদেরকে জিজ্ঞেস করেছি না একজনকে জিজ্ঞেস করেছি জালাসা দিয়ে এটা কি মাদি না এখন দেখেন মুদারে গঠনের নিয়ম হচ্ছে প্রথমে এর পূর্বে একটা আলামতে মুদারে আনতে হবে আলামত মানে কি চিহ্ন যেমন আমরা যদি কোথাও খুন হয় তাহলে পুলিশ বলে না ওখানে আলামত পাওয়া গেছে তার মানে চিহ্ন পাওয়া গেছে তার মানে আলামত হচ্ছে থার্ড পার্সন যদি হয় তাহলে প্রথমে কি আনবো ইয়া তারপরে কি দিব তারপরে সব অক্ষর গুলো লিখবো প্রথমে ইয়া লিখবো তারপরের অক্ষর লিখবো জিম আমরা দেখেন এই যারা ক্লাস করছেন বাইরে বসে এমন ভাবে দ্রুত চালাচ্ছে হঠাৎ ব্রেক চাপতে গেছে আর একবারে আচ্ছা
এখন দেখেন তারপরে কি দিব জিম আনব ঠিক না তারপরে লাম তারপর সিন এটা কি হলো বলেন তো এখানে জালাসা ছিল মুদারে কি হবে ইয়ার আলামতে মুদারের পরে এই যে যে প্রথম লেটার এটাকে কি বলবেন বলেন তো ফা কালিমা কি বলবেন ফা কালিমা লামটাকে বলবেন আইন কালিমা আর সিনটাকে বলবেন কি লাম কালিমা কেন জানেন এটা হচ্ছে আমরা প্রথম কোন ভাব শিখি বলেন তো ফালা তার ফালার প্রথম অক্ষর কি ফা সেকেন্ড লেটার আইন থার্ড লেটার লাম তাহলে যে কোনো ক্রিয়ার অতীতকালীন ক্রিয়ার যে কোনো প্রথম অক্ষরটা হবে ফা কালিমা সেকেন্ড লেটার হবে আইন কালিমা থার্ড লেটার হবে কি লাম কারণ কি এটার সম্মানে যেমন আমরা কিন্তু ইংরেজিতে কি বলি প্রথম কোন ভার্বটা শিখি বলেন তো ডু ভার্ব জি আর আমরা যখন ইংরেজি শেখাই তখন কিন্তু আমরা বলিও যে ডু ভার্ব লিখতে এরপরে ডু ভার্ব তারপর অমক এসব বলি না জি কিন্তু সেটা কিন্তু ভার্ব কিন্তু ডু ভার্ব না ওই ভার্বের নামটা হচ্ছে ডু ভার্ব কিন্তু ডুটা না কিন্তু এটা কিন্তু ভার্বটার নামটাই কি ডু ভার্ব তো ওইরকম ভাবে ফালা কিন্তু এটা ফালা না কিন্তু ফালা রুট ভার্ব হচ্ছে কি ফালা এই জন্য প্রথম লেটারকে আমরা ফা কালিমা বলি সেকেন্ড লেটারকে আইন কালিমা বলি থার্ড লেটারকে লাম কালিমা এটা যদি কারোর কঠিন মনে হয় জিজ্ঞেস করবেন কঠিন না কিন্তু আস্তে আস্তে একদিনে বুঝবেন বিষয়টা এমন না এখন আপনি যদি ফা কালিমা আইন কালিমা মনে রাখতে না পারেন তাহলে কি বলবেন বলেন ফার্স্ট লেটার সেকেন্ড লেটার থার্ড লেটার দুইটা অপশন দিলাম একটা হচ্ছে ফা কালিমা আইন কালিমা লাম কালিমা যে কোনো ক্রিয়ার রুট লেটার মানে কি মূল বর্ণ যে কোনো ক্রিয়ার রুট লেটার কয়টা বললাম তিনটা যে কোনো ক্রিয়ার রুট লেটার কয়টা তিনটা এখন এখানে কি কি বলেন তো রুট লেটার জিম লাম সিন জিম লাম সিন যদি আমি বলি দাখলা তার মধ্যে রুট লেটার কি কি দাল খ লাম এখন দেখেন এই রুট লেটারের পূর্বে প্রথমে আলামতে মুদারে আনতে হবে ইয়া তারপরে ফার্স্ট লেটার বলবেন বা ফা কালিমা বলবেন তারপরে দিতে হবে সুকুন তারপরে এই যে আইন কালেমা এই আইন কালেমাটাই কিন্তু আপনার কখনো জবর হবে কখনো জের হবে কখনো পেশ হবে আর লাম কালেমাটা সবসময় পেশ হবে তাহলে কয়টা মিল থাকবে দেখেন তিনটা জিনিস কিন্তু একই রকম থাকবে কি কি বলেন তো আলামতে মুদারের উপরে জবর থাকবে ফার্স্ট লেটারে সুকুন থাকবে লাস্ট লেটারে পেশ থাকবে কি বললাম আলামতে মুদারে জবর থাকবে ফার্স্ট লেটারে যাই হোক না কেন সুকুন লাস্ট লেটারে পেশ কিন্তু এই যে সেকেন্ড লেটার এখানে কখনো জবরও আসতে পারে জেরও আসতে পারে পেশও আসতে পারে এটা আপনার এখন শিখতে হবে না কখন কোনটা আসে আমরা যেটা পড়বো সেখানে কিন্তু জবরই আসবে তাহলে আমরা এখানে যদি জবর দিয়ে রাখি কথার কথা এটা যদি জবর দিয়ে হয় না তারপর যদি জবর দেয় তাহলে কি হবে বলেন তো এজ লাসু হবে না হ্যাঁ তাহলে ফালাটা কি কি হবে বলেন তো ইয়া ফালু কারণ ফালা ফা ফার্স্ট লেটার কোনটা ফা তাহলে ফা এর উপরে দেখেন আগামী লিখে দেখাই প্রথমে আমরা কি নিয়ে আসবো তার পূর্বে একটা ইয়ে আনবো তারপরে ফাতে সুকুন আইনে জবর আর লামে পেশ তাহলে কি হলো তাহলে এটা যদি ইয়া ফালু হয় তাহলে জাহাবা কি হবে ইয়া জালু ইয়া জাহাবু আচ্ছা আমি লিখে দেখাচ্ছি দেখি লিখে দেখালে সহজ হবে যদি বলি ফাতাহা যাকে বলবো সেই বলবেন ফাতাহা এটার মুদারে কি হবে যাকে বলবো সেই বলবেন শাহানা সালিম আপা বলেন ফাতাহা মুদারে কি হবে ইয়াফতাহু ইয়াফতাহু মাশাআল্লাহ আচ্ছা এরপরে বলবেন এরপরে বলবেন হচ্ছে আচ্ছা যাই হোক এরপরে আর নাই বা বললাম এখন আমরা চলে যাবো একটু মুদারের ক্রিয়াগুলো দেখব দেখেন এখানে ফালা থেকে কি হয়েছে দেখেন তো এই যে ইয়াফআলু
তাহলে ইয়া এইগুলো সব দেখেন কি কি ইয়া আছে কোনটাই কোনটা দেখেন তো ইয়া এগুলো সব ইয়া না শুরুতে জি তাহলে মানে সবগুলো থার্ড পারসন বুঝতে পেরেছেন আর এইখানেও থার্ড পারসন কিন্তু এটা তা দিয়ে ফেমিনিন এখানে দেখেন একটা ইয়া আছে আছে না জি তাহলে দেখেন আমরা প্রথমে এই লাইনটা মুখস্থ করব এটা হচ্ছে এগুলো সব থার্ড পারসন আর এগুলো সব সেকেন্ড পারসন আর এই দুইটা হলো ফার্স্ট পারসন তাহলে ইয়াফালু দ্বিবচনে মুসলিমুনের দ্বিবচন কি মুসলিমানি তাহলে ইয়াফালুর দ্বিবচন কি হবে ইয়াফালানি মুসলিমুনের বহুবচন কি মুসলিমুনা তাহলে ইয়াফালুর বহুবচন কি ইয়াফালুনা তাহলে হলো ইয়াফালু ইয়াফালানি ইয়াফালুনা সহজ না কঠিন বলেন তো ইয়াফালু ইয়াফালানি তাহলে ইয়াফালু ইয়াফালানি ইয়াফালুনা বলেন ইয়াফালু ইয়াফালানি ইয়াফালুনা ইয়াফালু ইয়াফালানি ইয়াফালুনা ইয়াফালু ইয়াফালানি ইয়াফালুনা ইয়াফালু ইয়াফালানি ইয়াফালুনা এখন দেখেন এখানে কিন্তু তা যদিও তা কিন্তু তা মানে কিন্তু সেকেন্ড পারসন না এই তাটা হচ্ছে তায়ে মুতানিস তানিসের অর্থ দিবে অর্থাৎ এটা মুয়ান্নাস ফেমিনিন নাউন এটা এইগুলো হচ্ছে তিনটা হলো মাস্কুলিন নাউন ভার্ব আর এই তিনটা হলো ফেমিনিন ভার্ব এই জন্য তাটা কিন্তু আমরা বলেছি না যে এস এম এর শেষে গোলতা দিয়ে কি বোঝায় মোয়ার ফেমিনিন বোঝায় না আর ক্রিয়ার শেষে ফাল আর ফেমিনিন কি ছিল ফালাত ফালাত ছিল না ফালাত এখানে ওইখানে ছিল তাটা শেষে আর এখানে তাটা কি আগে চলে আসছে তাহলে ইয়াফালু ইয়াফালানি ইয়াফালু ইয়াফালু তাফালানি ইয়াফালনা বলেন তাফালু তাফালানি ইয়াফালনা বলেন তাফালু তাফালানি ইয়াফালনা তাফালানি ইয়াফালনা তাফালু 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 তাফালানি ইয়াফালনা ইয়াফালু ইয়াফালানি ইয়াফালুনা ইয়াফালু ইয়াফালানি ইয়াফালুনা তাফালু তাফালানি ইয়াফালনা তাফালু তাফালানি ইয়াফালনা এরপরে দেখেন সেকেন্ড পারসন এই নিয়মেই তাফালু তাফালানি তাফালুনা দেখেন উপরে একটা একই নিয়ম হলো কি মিললো এটার সাথে মিলে গেছে না শুধু তা তা শুধু আলাদা এই তা মানে সেকেন্ড পারসন তাফা এখানে ইয়াফালু তাফালু এখানে ইয়াফালানি এখানে তাফালানি এখানে ইয়াফালুনা এখানে তাফালুনা মিলে গেছে এটার সাথে জি তাহলে তাফালু তাফালানি তাফালুনা তাফালিনা তাফালানি তাফালনা এখানে হলো ইয়াফালনা এখানে হলো তাফালনা দুইটা এখানে সব ফেমিনিন তাহলে তাফালু তাফালানি ইয়াফালনা তাফালিনা তাফালানি তাফালনা আফালু নাফালু 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 আচ্ছা দেখি এটা একটু কত বাজে এখন সময় নেই আচ্ছা আমাদের ওয়াজিরুল আলমের গলা কি অবস্থা জানি না এখন কালকে প্র্যাকটিস করাতে পারবেন কিনা তাফালু তাফালানি আফালনা তাফালু তাফালানি তাফালুনা তাফালিনা তাফালানি তাফালনা আফালু নাফালু এটা আমি আপনাদের গ্রুপে দিয়ে দিই ওস্তাদজি এখানে ইয়াফালনা এটার ব্যাখ্যা কি ওস্তাদজি ইয়াফালনা হচ্ছে থার্ড পারসন ফেমিনিন প্লুরাল ভার যেহেতু থার্ড পারসন মানেই হলো ইয়া এই জন্য শেষেরটাকে ইয়া দেখানো হয়েছে ওস্তাদজি এই যে বুঝিনি আরেকবার বলেন বলছি আমরা তো একটু আগে বললাম যে ইয়া হচ্ছে থার্ড পারসনের জন্য তা হলো সেকেন্ড পারসনের জন্য এখানে এখানে ইয়াটা দেখানো হয়েছে থার্ড পারসন প্লুরাল ফেমিনিন ভার্বের ক্ষেত্রে দেখানো হয়েছে ওই ধারাবাহিকতা রক্ষার জন্য বুঝতে পেরেছেন এখানে ইয়াফালনা হয়েছে এখানে তাফালনা হয়েছে এখানে ফেমিনিনের শেষেরটা ইয়াফালনা থার্ড পারসন এখানে সেকেন্ড পারসনের যে ফেমিনিন সে প্লুরালটা হলো তাফালনা আপনি কথা বললেন কোন টাইমে উস্তাদজি বুঝিনি
আমি বুঝলাম না ল্যাপটপে তো শব্দ হওয়ার কথা না কেন যে হচ্ছে আপনার বাসার ওরা কথা বলতে চাইতো বাইরে না 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 ওস্তাদজি বাসা কেউ নাই আমার রুম তো লক করা আমি রুমে একা কিন্তু দরজা বন্ধ করা ওখান থেকে আসতেছে মনে হচ্ছে আর যাই হোক ও কালকে একটু শনিবার রবিবার সোম মঙ্গল এই চার দিন কি আপনি প্র্যাকটিস করাতে পারবেন সকালে করানো যাবে ওস্তাদজি 7:30টায় তো হ্যাঁ হ্যাঁ আচ্ছা আপনারা একটু যারা আগ্রহী তারা নিজ দায়িত্বে একটু যুক্ত হবেন বুঝতে পেরেছেন দি মনে হয় উস্তাদজির ইয়েতে সমস্যা কোন আপা জন্য প্রশ্ন করছেন যে তাপ আলু কিভাবে পার্থক্য করব তাই না জি জি মনে করেন আপনার নাম কি আপা আমার নাম রেশমা রেশমা আর একজন মনে করেন যে আমার ফাতেমা আপার নাম করে ধরি ফাতেমা আপনাকে আপনাকে বলল যে খাদিজা এই কাজটা করবে তাহলে আরবি হবে তাফআলু খাদিজাতু এনে এই তাফআলুতে বুঝতে হবে যে এটা থার্ড পারসন মুয়ান্নাসের কথা বলছে কি বলছি বুঝছেন জি এখন আমি ওয়াহিদুল আলম আমার